প্রতিদিন ভাঙছে নদীর পাড়, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে গোটা গ্রাম। এই সমস্যা আজকে নয়, এ নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজের লড়াইও নতুন কিছু নয়। তবু বর্ষা এলেই আতঙ্কে থাকেন গঙ্গাপাড়ের বাসিন্দারা। এবার গঙ্গা ভাঙন নিয়ে ডেপুটেশনের মঞ্চ থেকে কেন্দ্র আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে সঙ্গে নিয়ে গঙ্গায় ডোবার হুমকি দিয়েছেন তিনি। গঙ্গা ভাঙনের রেপুটেশনের মঞ্চ থেকে কেন্দ্র এবং আধিকারিকদের হুঁশিয়ারি মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। ফারাক্কা জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও কর্মসূচির মঞ্চ থেকে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে সঙ্গে নিয়ে গঙ্গায় ডোবার হুমকি রহিম বক্সি। আমাদের নেতৃত্বদেরকে নিয়ে সেখানে আমরা যাব এবং আমাদের সেই দাবি নামা সেখানে থাকবে। আজকের একটা গণ অবস্থান নয় বন্ধু, আজকের একটা মিছিল নয় বন্ধু, আজকের এই গণ অবস্থানের মধ্যে দিয়ে যদি কেউ ভেবে থাকেন, যদি জিএম সাহেব ভেবে থাকেন, যদি বিজেপির নেতারা ভেবে থাকেন, যদি কেন্দ্রীয় সরকারের কোন দালাল প্রতিনিধিরা ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে জমায়েত করার মধ্যে দিয়ে একটা মিছিল শেষ কর, মিছিলের মধ্যে দিয়ে ডেপুটেশনের মধ্যে দিয়ে কর্মসূচি তাদের শেষ হয়ে গেছে তা নয়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় ভাঙনে নিশ্চিহ্ন হচ্ছে একের পর এক গ্রাম। শুধুমাত্র শমশেরগঞ্জের 900 ঘর চলে গিয়েছে নদী গর্ভে। আমাদের দাবিগুলো খুব নাগরিক সরকারে শুনেছি এবং শুনে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিনিস্টার্সকে তিনি জানাবেন এবং আমরা আগামী 1 নভেম্বরের মধ্যে কিনা আমরা ফিডব্যাক চাইলাম, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডে জানান, ভাঙনের বিষয় পূর্ণাঙ্গ স্টাডি করতে এই কমিটির প্রায় 6 মাস সময় লেগে যেতে পারে। ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গকে নিয়ে একটি এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধের বিষয়টি দেখবে। उसके रिस्पांस में एक कमेटी टेक्निकल कमेटी हाई लेवल टेक्निकल कमेटी का गठन किया गया अंडर द चेयरमैनशिप ऑफ चेयरमैन सेंट्रल वाटर कमीशन, जिसमें बिहार झारखंड और बंगाल के इंजीनियरशिप प्रिंसिपल सेक्रेटरी के मेंबर्स हैं और उसके हम अभी मेंबर्स हैं। उसका उस पर स्टडी किया जाएगा कि उसका लॉन्ग टर्म सोल्यूशन क्या हो सकता है गंगा इरोजन के लिए, तो उसके स्टडी किया जा रहा है और उसके इंक्लूडिंग फिजिकल मॉडलिंग और मैथ मॉडलिंग में स्टडी किया जा रहा है। গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিপূরণের দাবিতে এদিন কাতারে কাতারে মানুষ জমা হয়েছিল তৃণমূলের ডাকে। তৃণমূলের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরডি দেশপাণ্ডের সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, মালদহ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা সভাপতি রহিম বক্সি, শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক, বিধায়ক শামুল মুখার্জি।